হাই ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আমি আকাশ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, ইটস আকাশ। আজকে যে টপিক নিয়ে কথা বলছি সেটা হলো, পুরনো ভোটার কার্ডকে নতুন ডিজিটাল ভোটার কার্ডে পরিবর্তন করবে কীভাবে। তো এ সম্বন্ধে আমরা একটা আগে ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে। তো আজকে তোমাদেরকে দেখাবো আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে কীভাবে আমরা নতুন ডিজিটাল ভোটার কার্ড পরিবর্তন করতে পারি, বা যদি কারো কারেকশান থাকে তো সেটাও আমরা কারেকশন করে দেখাবো তোমাদের সামনে। তো চলো, তোমরা আগে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নাও। ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেল, তো এখানে তোমরা সার্চ বাটনে ক্লিক করবে nvsp.in। লেখার পরে সার্চ বাটনে ক্লিক করবে, করার পরে তোমাদের সামনে একটা দেখতে হবে, নতুন একটা লিংক দেওয়া আছে voter.eci.gov.in, এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এইরকম একটা পেজ চলে আসবে তোমাদের সামনে। করার পরে তোমরা এখানে লগ ইন অপশান আছে, তোমরা লগ ইন করলে পাসওয়ার্ড অ্যান্ড আইডি নাম্বারটা দিতে হবে। তো যাদের নেই তারা রেজিস্টার করে এখানে আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারো, তারপরে লগ ইন করবে। তো চলো, আমার যেহেতু আছে আমি লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন করার পরে এইরকম একটা পেজ চলে এসছে। তো আসার পরে এখানে তোমরা রেজিস্টার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিবার পরে ক্যাপচার করতে হবে। এই ক্যাপচার কোডটা এখানে দেওয়ার পরে ভেরিফাই করে লগ ইন করতে হবে। তো চলো আমরা ভেরিফাই করি, তারপরে লগ ইন করব। তো দেখতে পাচ্ছো ভেরিফাই করার পরে এখানে ভেরিফাইড অপশানটা দেখাচ্ছে, তো তারপরে আমরা লগ ইন করবো। চলো, লগ ইন করার পরে তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। তো ফর্ম নাম্বার 6 যেটা আছে, রেজিস্ট্রেশন নিউ ইলেকট্রন ভোটার, তো যারা নিউ ভোটারের জন্য অ্যাপ্লাই করবে তারা ফর্ম নাম্বার 6 করবে। তো আমার হচ্ছে ফর্ম নাম্বার 8 দরকার, যেহেতু আমি হচ্ছে নতুন রিপ্লেস করব। তো এখানে আমরা ফর্মসে ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের সামনে একটা এইরকম ফর্ম চলে আসবে। আসার পরে তোমরা কি করবে, এখানে নিচের দিকে স্ক্রল করে দেখতে হবে ইওর অ্যাসিস্ট্যান্ট বলে, এখানে লেখা আছে ডিউ হ্যাভ এন ভোটার আইডি কার্ড নাম্বার। তো তোমার যদি থেকে থাকে তো ইয়েস করবে, না হলে নো করবে। যেহেতু আমরা রিপ্লেস করবো মানে সবাইয়ের ভোটার কার্ডটা থাকা উচিত, তো আমরা ইয়েস বাটনে ক্লিক করব। করার পরে এইরকম একটা পেজ চলে আসবে, ডিউ ওয়ান টু অ্যাপ্লাই ফর। তো তোমরা কি করবে, এখানে অ্যাপ্লাই টু কারেকশান অ্যান্ড পার্টিকুলার ইন্টারেস্ট ইন ইলেকট্রাল রোল, তো এটাতে ক্লিক করবে। করার পরে তোমরা নিচে সাবমিট বাটনে ক্লিক করবে। করার পরে এখানে দেখবে প্রসেস বলে একটা অপশান এসছে, প্রসেস করবে। করার পরে এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশান ফর সেলফ অর আদার ইলেকটর, তো সেলফ যদি তুমি নিজে করতে চাও তো সেলফ করবে, যদি তোমার বাড়ির ফ্যামিলি মেম্বার কেউ হয় বা আদার্স কেউ হয় তো তোমরা আদার্স ইলেকটর ক্লিক করবে। তো আমার যেহেতু বাড়ির ফ্যামিলি মেম্বারের একজন করব, তো তার জন্য আদার্স ইলেকটর করব। করার পরে দেখতে পাচ্ছ এখানে ইপিআই না ইপিআইসি নাম্বার দিতে হবে, যেটা ভোটার কার্ডের নাম্বার আছে আইডি নাম্বারটা, সেটা তোমরা এখানে নাম্বারটা দিয়ে দেবে। তো চলো আমরা নাম্বারটা দিয়ে দিই। দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে আমরা ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে প্রথম অপশানটা হচ্ছে শিফটিং, যদি তুমি শিফটিং যদি কোথাও অন্য জায়গায় শিফট করতে চাও তো এখানে তার জন্য ফার্স্ট অপশানটা করবে। আর যদি তুমি কারেকশান করতে চাও, কোনো ভোটার কার্ডে কোনো নাম চেঞ্জ করতে চাও, তো অ্যাড্রেস চেঞ্জ করতে চাও, তো সেকেন্ড নম্বরটা ক্লিক করবে। তো আমি অল শুধু করব যে ডিজিটাল কার্ডে করব, তো শুধু কারেকশান করব, রিপ্লেসমেন্ট করব, তো তার জন্য আমরা 3 নম্বরটা করব। করার পরে এখানে ব্যাক ওকে বাটন আছে, তো ওকে বাটনে আমরা ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছো এখানে তোমরা একটা নতুন পেজ চলে এসেছে, এখানে ইওর পার্ট নম্বর ইজ 18, তো আমাদের এখানে 18 আছে, তো আমরা ওইটা ওকে করব। করার পরে দেখতে পাচ্ছো এইরকম একটা পেজ চলে এসেছে, তো এখানে আমরা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করব, এখানে ইংলিশ করে দেব। করার পরে দেখতে পাচ্ছো এখানে একটা নতুন পেজ চলে এসছে, তো ফার্স্টে অপশানটা যদি কোনো চেঞ্জ করার থাকে করে দিতে পারো, নাহলে নেক্সট বাটনে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছো এখানে একটা নতুন পেজ চলে এসছে, এখানে নাম ভোটার কার্ডের নাম্বার দিয়েছে, এখানে আধার কার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি যদি থাকে তো দিতে পারো, নাহলে আধার কার্ড শুধু দিলেই চলবে। তো আমরা চলো আধার কার্ডটা নাম্বারটা দিয়ে দিই।
এখানে শুধু আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম, তো এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে করলে এখানে নতুন একটা পেজ চলে আসবে। তো নতুন পেজে এখানে আছে শিফটিং আছে, আমরা এটা করা হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছ লস্ট আছে অ্যান্ড দ্বিতীয় অপশানটা আছে, তো এটাতে আমরা ক্লিক করব। তো দ্বিতীয় অপশানে ক্লিক করার পরে তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে একটা প্লেস দেওয়া আছে, এখানে ডেট দেওয়া আছে, এখানে প্লেস দেওয়া আছে। তোমরা যে যেখানে থাকো সেই প্লেসটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা কি করবে, নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপচার কোড দেওয়া আছে, ক্যাপচার কোড দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশানটা হয়ে যাবে। তো তোমরা 15 থেকে 20 দিনের মধ্যে বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের বাড়িতে নতুন ডিজিটাল ভোটার কার্ডটা চলে আসবে। তো দেখা যাক, আমরা ক্যাপচার কোডটা দিয়ে সেভ করি। করার পরে দেখতে পাচ্ছ এখানে সেভ বাটনে আমরা ক্লিক করব। এখানে সেভ করার পরে এখানে দেখতে পাচ্ছ আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ দিস ফ্রম। তো তোমরা সব কিছু দেখার পরে এখানে সেভ করতে পারো, নাহলে নো করে এখানে প্রিভিয়াসে সব কিছু আরেকবার চেক করে নিতে পারো। তো আমরা এখানে সেভ করে দেবো, যেহেতু আমাদের সব কিছু ঠিক আছে। তো আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করব। এখানে ইয়েস করে দিলে তোমাদের একটা নতুন রেফারেন্স আইডি দিয়ে দেবে, রেফার কোড। তো ওটা তোমরা স্ক্রিনশট রেখে দেবে, তো কি কেন কেননা হচ্ছে তোমরা পরবর্তীকালে ওই রেফার আইডিটা দিয়ে চেক করতে পারবে তোমার পুরনো ভোটার কার্ডটা রিপ্লেস হয়ে যে নতুন ভোটার কার্ডটা আসছে তো কত দূর এসছে, তো তোমরা ওটা ট্র্যাক করতে পারবে। তো ট্র্যাক করে তোমরা নিজেরা দেখতে পারবে। আজ এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার আলোচনা করবো পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।